হ্যালো এভরিওয়ান, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে 35 ফুট 6 ইঞ্চি বাই 45 ফুটের একটা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে ফ্লোর প্ল্যানটা আছে এটার প্রস্থটা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে 35 ফুট 6 ইঞ্চি, আর এটার দৈর্ঘ্যটা অর্থাৎ লম্বাই হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত 45 ফুট। তো আমাদের এই ফ্লোর প্ল্যানের প্রধান এন্ট্রি অর্থাৎ আমরা যে প্রবেশ করব, প্রবেশ পথটা হবে সিঁড়ির নিচ দিয়ে, অর্থাৎ আমাদের এন্ট্রিটা হবে সিঁড়ির নিচ দিয়ে। এবার আমরা এটার প্রত্যেকটা রুমের ডাইমেনশন গুলো আলোচনা করব। এটা আমরা শুরু থেকে দেখি। তো এখানে আমাদের প্রথমে আমরা এখানে প্রবেশ করার পরে এটা হচ্ছে আমাদের এসটিআর। আমাদের এসটিআর এর মাপটা হচ্ছে 8 ফিট বাই 17 ফিট 9 ইঞ্চি। এরপর আমাদের এখানে একটা দরজা থাকবে, দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি, প্রথমে আমরা যে রুমটা পাবো, রুম আমাদের এই রুমটা হচ্ছে ড্রয়িং রুম, আর আমাদের ড্রয়িং রুমের মাপটা হচ্ছে 14 ফুট 5 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি। অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত 14 ফিট 5 ইঞ্চি, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত 14 ফিট 5 ইঞ্চি। এরপরে আমাদের এখানে দরজা, আর একটা দরজা আছে, এই দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি, এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, আর এই বেডরুমটা হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি। অর্থাৎ এটা এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি, আর লম্বাই অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 14 ফিট 5 ইঞ্চি। এরপরে আমরা এই রুম থেকে বের হয়ে এখানে আসবো। এখানে আসলে এটা এখানে পুরো এটা ওপেন থাকবে, আর এখানে যদি আমরা প্রবেশ করি, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর আমাদের ডাইনিং রুমটা হচ্ছে 14 ফিট 10 ইঞ্চি বাই 15 ফিট 11 ইঞ্চি। আর ডাইনিং রুমের সাথে আমাদের এখানে কিচেন আছে। আমরা এই যে এটা হচ্ছে কিচেনের দরজা, কিচেনের দরজা দিয়ে যদি প্রবেশ করি, আমাদের কিচেনের রুমের মাপটা হচ্ছে 9 ফিট বাই 11 ফিট। অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 9 ফিট, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 11 ফিট। এখানে আমাদের কিচেনের পাশে একটা কমন টয়লেট আছে, এই কমন টয়লেটটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। এরপরে আমরা এই ডাইনিং এর এই পাশে যদি আসি, এই পাশে আমাদের একটা চাইল্ড বেডরুম আছে। এই চাইল্ড বেডরুমটা হচ্ছে এটা দরজা দিক দিয়ে, চাইল্ড বেডরুমটা হচ্ছে 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি। অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 10 ফিট, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। এরপরে আমরা এই রুম থেকে বের হয়ে আমরা যদি এখানে আসি, এখানে আমাদের আরো একটা এখানে মাস্টার বেডরুম আছে। তো এই মাস্টার বেডরুমটার দরজা হচ্ছে এদিক দিয়ে, এদিক দিয়ে আমরা প্রবেশ করব। আমাদের মাস্টার বেডরুমের মাপটা হচ্ছে 15 ফিট বাই 13 ফিট। অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 15 ফিট, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 13 ফিট। আর এই মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, এখানে অ্যাটাচ টয়লেট আছে। এই অ্যাটাচ টয়লেটের মাপটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। এবার আমরা এই মাস্টার বেডরুম থেকে বের হবো, বের হয়ে এদিকে আসবো। এদিকে আসার পরে এখানে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি, এখানে আরো একটা মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটা আমাদের 15 ফিট বাই 13 ফিটের। আর এই মাস্টার বেডরুমের সাথে আমাদের আরো একটা অ্যাটাচ টয়লেট আছে। আমাদের এই অ্যাটাচ টয়লেটটা হচ্ছে 3 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট। অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 3 ফিট 10 ইঞ্চি, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 7 ফিট। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। আশা করি এই ফ্লোর প্ল্যানটা বুঝতে পারছেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।